সূর্যের মধ্যে শক্তিশালী ঘূর্ণাবর্ত যা শক্তিবারে পরিণত হয়েছে নিম্নচাপে, যার জেরে আবারও রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, পূজোর মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় আবারও হতে চলেছে এই বিক্ষিপ্ত বৃষ্টি, এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। আবহাওয়ায় ভোলবদল জারি দেশজুড়ে। উৎসবের মরশুমে একদিকে আরব সাগরে ঘূর্ণিঝড়ের চোখ রাগানি, অন্যদিকে ঘূর্ণাবর্তের ঘনাঘটা বঙ্গোপসাগরে। পুজোর শুরু রৌদ্রজ্বল থাকলেও শেষ পর্যন্ত থাকবে তো রৌদ্রুর নাকি বৃষ্টি, কালো মেঘে ঘনাবে আকাশ। বাংলার প্রাণের উৎসব দুর্গাপুজো আজ পঞ্চমী, তবে ইতিমধ্যে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় উপচে পড়েছে। কিন্তু এরই মধ্যে আরব সাগরের ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে IMD। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপে রূপ নিচ্ছে বঙ্গোপসাগরে, আর তার জেরেই পুজোর আকাশে মোট বদল জারি হবে। আবহাওয়া দপ্তর তার লেটেস্ট আপডেটে জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত 21 তারিখে নিম্নচাপে পরিণত হবে, এরপর প্রভাব পড়বে নবমী ও দশমীতে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে দক্ষিণের একাধিক জেলায়। তবে আপাতত দক্ষিণবঙ্গে অষ্টমী পর্যন্ত মনোরম আবহাওয়া, রাতের তাপমাত্রা কম থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নবমী ও দশমী মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা উপকূল সংলগ্ন জেলাসহ গাঙ্গেয় পশ্চিমের বেশিরভাগ জেলাতে। নবমীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। মোটের উপর পূর্বাভাস অনুযায়ী পুজোর সময়ে মোটামুটি রাজ্যের বেশিরভাগ অংশে আবহাওয়া ভালো থাকবে প্রথম দুদিন, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা শেষ ষষ্ঠীতে, সপ্তমী ও অষ্টমীতে। তবে IMD লেটেস্ট আপডেট জানাচ্ছে, বাংলায় ভিজতে পারে পুজোর শেষ দুদিন অর্থাৎ নবমী ও দশমীতে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।